ছাত্র ভাইরা আমি প্রথমে এই অনুষ্ঠানে পুরা পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠা ছেলে বাংলা যোগ্য দৈবিত্র সাজেদাত রাজু এবং আমাদের এই মেয়ারের নির্বাচিত চেয়ারম্যান মজিবুল আতিকুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। দীর্ঘদিন পরে হতেও তারা এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাখছি। আসলে মিলন মেলা এবং প্রশস্তি দেশের ভক্তি অনুষ্ঠানে আমি প্রথমেই শ্রদ্ধা সাথে স্মরণ করতে চাই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, একসময় ভারত উপমহাদেশ একটি দেশ ছিল এবং মুসলিম লীগেরও উনি সাধারণ সম্পাদক ছিলেন। বাঙালি জাতিকে অর্জন তার সঙ্গে তার একটা বিরাট তারই কারণে আমি তার আত্মার মাত্রা কামনা করছি, যিনি 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে এই বাঙালির সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলন করেছিলেন। বীর বাবার বীর সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে একটি স্বাধীন আবাস উপহার দিয়েছেন, একটি মানচিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি শেরেবাংলায় একটি ভদ্রভাবের মন্ত্রিসভার একজন কনিষ্ঠ সদস্য, শেরেবাংলাকে তিনি নাতি বলে ডাকছেন, নাতি নানা বলে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর এবং পানিদের বন্ধ অটুট এবং খুবই বঙ্গবন্ধু তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বঙ্গবন্ধুকে স্নেহ করতেন বঙ্গবন্ধু তাকে মানতেন। শেরেবাংলার একটি প্রতিভা ঢাকা মেডিকেল কলেজে যখন অসুস্থ মৃত্যুর আগে সাতটা আগে আমাদের বরিশাল অঞ্চলে তৎকালীন যারা সুশীল সমাজের মানুষ ছিল তারা তখন তাকে দেখতে গিয়েছিল ঢাকা মেডিকেল হাসপাতাল, সেখানে উনি জ্ঞানী মানুষরা মৃত্যুর আগে যখন অসুস্থ হয় তিনি বলেছিলেন যে আমার মৃত্যুর পরে কি হবে, তখন ওখানে লোকজন বলতেছে তারা কি করবে না করবে এই ধরনের একটা আলোচনা হচ্ছে, তখন সে তাদেরকে উদ্দেশ্য করে বলল যে আমার নাতি শেখ মুজিব এই দেশ স্বাধীন করবে এবং আমার কবরের ভুল কখনোই শেখা পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের দায়িত্ব নেওয়ার পরে তার গুরু হোসেন শরীফ সোহাবকে এবং তার নানা শেরেবাংলা একটি শ্রদ্ধাকে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আসলে কবরের ভুল তাদের শেখায় প্রতি বছর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কবরের ভুল শ্রদ্ধা। যতদিন বাঙালি জাতি বেঁচে থাকবে বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন শেরেবাংলার কবরের ভুল শেখা পাবে। চিন্তা করতে পারেন কত দূরদৃষ্টি সম্পন্ন কাজ করেছে। আমি বিশেষক্ষণ বক্তব্য রাখবো না, আমার বড় ভাই যারা বক্রেশ্বর ভগবান 19 বছর বয়সে ডিগ্রি পাস করে এই স্কুলের অঙ্কের শিক্ষক এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার পরে 71 সালে সার্কুলার বছর হিসাবে 1974 সালে প্রথম বিদ্রোহ সভা ছিল এবং ওনার সঙ্গে আমি গর্ভনাথের ক্লাস থেকে ভর্তি হয়েছি, তারপরে মুলাদিতে আসছি, মুলাদি সার্কেল হতে ছিলেন 1981 সালে, তখন আমি ক্লাস করেছিলেন 6-এর 7। তো আমি ক্যারেক্টারের প্রথম পরীক্ষা দিলাম, প্রথম পরীক্ষা আমি
তো পাস করতে পারিনি আমি কলেজ থেকে ভর্তি হতে পারিনি তো এই যে এসে আমি কলেজে ভর্তি হয়েছিলাম তখন আবার এই দিক থেকে আমার আবার পরিস্থিতি তখন মাস্টার চার মাসের মতো আমি এখানে ক্লাস এইটি পড়ে পরে আমি আবার ক্লাস নিচে নেমে ক্লাস সেভেনে পরীক্ষা করে ভর্তি হয়েছি 1985 সালে আমি বলছিলাম তাহলে কলেজ থেকে বাংলাদেশের অত্যন্ত জায়গা উপজেলার নাম বলতে হয় না জেলার নাম বলতে হয় না কিন্তু চাকা বললি সবাই ছিল এবং আমি বাঙালিপাড়া সুন্দরটাকে উদ্দীপ এবং ভবিষ্যতে তারাই করবে এটাই সত্য এবং আমি আশা করছি এই টাকার কলেজ থেকে বর্তমান শিক্ষক মন্ডলী ছেলে বাংলা যে সাফল্য দেখেছিলেন তিনি বলেছিলেন শুধু বইয়ের বিষয়ে যে ছাত্র জীবন কাটাতে চায় আমি টাকা চাই না আমি চাই সেই ছেলে যে ছেলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে কিন্তু আমি আশা করবো এই স্কুল থেকে সাহস এবং সুযোগ্য সন্তানরা বেরিয়ে এসে বঙ্গবন্ধু ছেলে বাংলাকে সারা জীবন সাফল্য দিতেছিল সেই সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ সেই বাংলাদেশ বেরিয়ে আমার জন্য ভূমিকা পালন করবে আমি একটু বলতে চাই এই স্কুলের ছাত্র আমার বাবা মা তিনি বড়া সাফল্য বছর ছিলেন 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সকাল 6:30-7টার দিকে ওখানে একজন ছাত্রীকে জয়েন মোকালে তাকে দিয়ে পুরো স্যার বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয় উনি সাফল্য বছর বরিশালে এবং সিরাজুদ্দিন আহমদ বাবু বলেছেন মহাপুরুষ তখন আমরা এই দুই ভাই এই বরিশালের সন্তান বঙ্গবন্ধু করুণা মানবতার জননী বিশ্ব শান্তির অগ্রদূত আধুনিক বাংলাদেশের রূপকা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন করছে আমার রাজনীতির শিক্ষক শেখ হাসিনা এই 75 বছর বয়সে সারা দেশ যখন ঘুমিয়েছে গভীর রাত পর্যন্ত এই দেশের সভ্যতা সংস্কৃতি অর্থনৈতিক বন্যা সব কিছু কীভাবে এগিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম যে আপনি কত ঘন্টা ছিলেন তিনি বলুন 700-750 এই 78-77 বছর বয়সে যে 8000 ঘন্টা নেওয়া 3.5 ঘন্টা ঘুমা 3.5 ঘন্টা মাত্র ঘুমা কত কষ্ট করে তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বের চলমান উন্নয়ন চলছে সেই চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে তার হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের কাছে মিলিত ভাবে আপনার যে দলই প্রধান হিসাবে সে খাতিনে এখন আর আওয়ামী লীগের সভাপতি মধ্যে সীমাবদ্ধ নেই কিন্তু তার যোগ্যতার মাধ্যমে বাংলাদেশের মানচিত্রে পৃথিবীর মানচিত্রে একটি সাহসী দুর্গ তারা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তার অতীতে অবসর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই অবযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ছেলে বাংলার একটি প্রতিভা যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা সেই সোনার বাংলা জনমানের জন্য আমার ঐক্যবদ্ধ সুযোগ জনগণমানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে মমতা আচল এই চিত্তলা ধানশিলি নদীর তীরে বিশিয়ে দিয়েছিল আর বাংলার লক্ষ কোটি কোটি মানুষ
জয় বাংলা জয় বাংলা।